হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুতুষাস ডায়েরি। আমরা রোজার মধ্যে সবাই কাজিনসরা, সব কাজিনসরা না, কয়েকজন মিলে আমরা গিয়েছিলাম পিৎজা ইনে আনলিমিটেড পিৎজা খেতে। সো মুতারিন চলে আসছিল, নির্জন আর ফারহানার জন্য আমাদের অপেক্ষা ছিল। দেখতে থাকুন কে কয়টা খেয়েছে। আমরা গিয়েছিলাম বনানীর, সরি, গুলশানের পিৎজা এনে। তো এখানে অনেকেই গিয়েছেন, বেশিরভাগই জানেন, চিনেন জায়গাটা। তারপর আপনার সাথে একটু দেখিয়ে দিলাম কেমন দেখতে। চলে আসছে, নির্জন আসছে, বাট নির্জন ইজ অ্যাওয়ার্স। ফারহান, হাই বল। একটু হাই বল। সারপ্রাইজ কে দিছে? কটা খেয়েছিস? 12টা? 12টা খেয়েছিস? মুন্দাসিরে কটা? 100টা? না, 100টা এখনো দেয়ই নাই। দশটা আমি কি ক্রাস শখ হয়ে ফেলছ? পাঠাইছে বাড়ছু? 12টা বাড়ছু? 12টা চলে? প্রথম প্রথম চারটাও খেয়ে ফেলছে, আমার সামনেই খাইছে। ও খাওয়া শেষ করছে আর আমি ওকে বলছি ক্রাস খেয়েও না। মুন্দারিন কয়টা? আমি কয়টা খেয়েছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আমি খেয়েছি 7টা। হ্যাঁ, এদের সার্ভিস খুবই স্লো। একটা শেষ হয়ে যখন আমাদের হজমের অবস্থা হয়ে যায় তখন ওরা আসে। কতগুলো খাইছি এখন? তুষার থাকলে তো বলতো আহা, তুষার বেড়ে ভারান বেড়ে কমপ্লিট করতে। খাইছি আমি 12টা, নির্জন খাইছে 12টা। তুই কয়টা? না দিলে তারপর পাদর। হ্যাঁ, তুই কয়টা খেয়েছিস? 12টা না 11টা? 12টা না। ফারহান কয়টা হয়েছে ফাইনাল? 12টা। ওরা তো শেষ আর চলে না, একটা তো রয়ে গেছে মুন্দাসিরের। আজকে কি কুইন খান তুমি? এখানে কিং খান। আমরা সবার মতো না।
আপনার সময় মতো না ভাই, বিয়ার আগে পুরানি ঘুরেছি। আমাদের মন তরিন দেখতে চায় এই সাইডে। এটা ছিল আমাদের ছোটোখাটো একটা ব্লগ, আমার কাজিনদের সাথে আমাদের ইফতার টাইম দিকটা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।